নাকে শ্রুতিকাঙ্কু বিবাহ করিবা পরে তাঙ্ক বিবাহিত জীবন বেশ সুখময় থিলা। নাগেশ রুদ্রিকাঙ্কু ভারি ভল পাউথিলে। সে সবুবেলে রুদ্রিকাঙ্ক সৌন্দর্যকু প্রশংসা করুথিলে। কিন্তু কিছুদিন পরে রুদ্রিকা এক চর্মরোগে পীড়িত হেলে। আউ ধীরে ধীরে তার সৌন্দর্য নষ্ট হেবাকু লাগিলা। রুদ্রিকা নিজকু এপরি দেখি সে এতে ভয় কলে যে যদি সে অসুন্দর হুয়ন্তি তেবে তাঙ্ক স্বামী তাঙ্কু ঘৃণা করিবে। আউ একথা রুদ্রিকা আদৌ সহি পারিবে নাহি। কিছুদিন পরে নাগেশ এক কোম্পানী কাম পাইঁ শহরকু গলে। কোম্পানী কাম সারি ঘরকু ফেরুথিবা বেলে এক দুর্ঘটনা ঘটিলা। সেই দুর্ঘটনারে নাগেশ নিজের আখি দুইটিকু হরাইলে। আউ তাপরে মধ্যে সেমানঙ্কর জীবন খুশিরে কটুথিলা। ধীরে ধীরে সময় অতিবাহিত হেলা। হেলে রুদ্রিকা তার চর্মরোগ পাইঁ তার সম্পূর্ণ সৌন্দর্যকু হরাইলা। রুদ্রিকা পুরাপুরি অসুন্দর হয়ে কিন্তু নাগেশ সে বিষয়ে কিছু জাঁ নথিলে। তেণু সেমানঙ্কর দাম্পত্য জীবন উপরে এর কোণী প্রভাব পড়িপারা না। নাগেশ মধ্যে তাকে সেইভাবে প্রেম করা লাগিলে। দিনে সে ঝিওটির মৃত্যু ঘটিলা। স্বামী নাগেশ এথিপাই বহু দুঃখী হলে। সে সেই সহর ছাড়া চাহুলে। সে সমস্ত রীতিনীতি সমাপ্ত করে সে সহর ছাড়ি চালগলে। তাপরে জনে ব্যক্তি তাঁকু পছরু ডাকিলে এবং পাখকু আসি কহিলে, বর্তমান তুমি বিনা সাহায্যের একুটিয়া চালাকু কিপর সমর্থ হব? এত বর্ষ ধরে তুম পত্নী তুমি সাহায্য করুলে। এপরে নাগেশ উত্তর দেলে, বন্ধু, মু অন্ধ নুহে। মু কেবল অন্ধ বলে অভিনয় করুলি, কারণ মু যদি তাঁকর অসুন্দরতা দেখি থাকে তেমন এহা তাঁক রোগঠার তাঁকু অধিক যন্ত্রণা দিয়ে থাকে। সেইপাই মু এত বর্ষ পর্যন্ত অন্ধ বলে অভিনয় করে আসুলি। সে মোর বহুত ভাল পত্নী লে। মু কেবল তাঁকু খুশি রাখা চাহুলি। তেণু দর্শক বন্ধু, নাগেশ তো তাঁক পত্নী রুদ্রিকাঙ্কু খুশি রাখা এমিতি পদক্ষেপ নেলে। তেবে আপন মানে কন করিবে তাহা আমকু কমেন্ট সেকশনে জনাতু। যদি ভিডিওটি ভালো লাগি লাইক শেয়ার করা সহ চ্যানেল সবসক্রাইব করা আদৌ ভুলবে না। পুঁ থ দেখা হব নেক্সট ভিডিওরে। সেটি যাই বিদায় দিও। জয় জগন্নাথ, জয় ভারত।